আসসালামু আলাইকুম, এলিজা কিচেনে সবাইকে স্বাগত। বিয়ে বাড়ির চাটনি কেন এতটা বেশি টেস্ট হয় আজকে আমি করে দেখাবো আপনারাকে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন, আশা করি ভীষণই ভালো লাগবে। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটিকে দেখবেন। তাও আবার বানাবো পেঁপের চাটনি। পেঁপের চাটনি শুনে কিন্তু আপনারা ঘাবড়াবেন না, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আপনারা যদি না বানিয়ে থাকেন একবার বানিয়ে দেখবেন, তারপরে খেয়ে দেখবেন, তারপরে বলবেন। ছিলে নিয়েছি, এখন সরু সরু করে কেটে নিচ্ছি। আপনারা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। এই যে দেখুন কতটা পাতলা করে কেটে নিয়েছি, এভাবে সবগুলোকে কেটে নিয়েছি। তারপরে একটা জ্বলন্ত চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম ঘি আর 5 ফোড়ন, তারপরে ধুয়ে রাখা পেঁপেগুলো। পেঁপেগুলো দিয়ে মিনিট 2-1 ধরে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। দিয়ে দিয়েছি কি স্বাদ মতো লবণ। লবণটা বুঝে সুঝে দিবেন, মিষ্টি জিনিসে অত লবণ ভালো লাগবে না, হালকা একটু দিবেন লবণটা। তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ঘিয়ের সঙ্গে। আমার ভিডিও দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং একটা লাইক দিয়ে ভিডিওটিকে কন্টিনিউ দেখবেন। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। চুলার আঁচটাকে ধীরে স্থিরভাবে জ্বালিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে 10 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি, আর দেখছি কতটা সেদ্ধ হয়েছে। এমনইভাবে সেদ্ধ করতে হবে যাতে টিপলে ভেঙে যায়, এখন দোমড়ালে দেখুন ভাঙে না, রবারের মতো হয়ে গেছে পুরোটাই। এইভাবে সেদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে চিনি। চিনিটা দিয়ে দিবেন আপনাদের পছন্দ মতো, যতটা বানাবেন ততটা দিবেন। আমি 1 হাতা দিয়ে দিলাম চিনি। আর আমার পেঁপেটা আসল হালকা কালারওয়ালা, কিন্তু অতটা মিষ্টি ছিল না আমার পেঁপেগুলো। আর আপনাদের ঘরে যদি কোনো রকম কাঠবাদাম, কাজু বাদাম থাকে, পেস্তা বাদাম, যে কোনো বাদাম থাকবে এখানে দিয়ে দিবেন, খেতে বেশি ভালো লাগবে। আমি শুধু দিলাম কিশমিশ। কিশমিশটা দিয়েই কিন্তু নামিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। লেবুর রসটা কিন্তু চুলা থেকে নামিয়ে দিবেন। আর যে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে কালারটা লেবু দেওয়ার কারণে, আর খেতে ভীষণই ভালো হয়েছিল। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আমায় তো ভীষণ ভালো লাগছে। আর শিরাটা দেখুন কতটা ঘন হয়ে গেছে। এভাবে আপনারা একবার পেঁপে চাটনি বানিয়ে খাবেন, ভীষণই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখবেন। সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।